হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আমি আজকে সুন্দর একটা কথা আর্ট করবেন কিভাবে সেই ডিজাইন নিয়ে আসলাম তো আমি সম্পূর্ণ ফুল আর্ট করে দেখাচ্ছি তো আমি চারপাশেই কিন্তু সুন্দরভাবে স্কেল দিয়ে মেপে মেপে লাইন করে দাগ টেনে নিলাম তারপরে এখানে মাপ দিয়ে আমি মাছ বরাবর লাইন টেনে নেব আপনারা যদি ওই সাইডে পনেরো ইঞ্চি নেন তো এই সাইডে পনেরো ইঞ্চি নেবেন তো আমি সব কিছুই মেপে মেপে দেখিয়ে দিচ্ছি যেহেতু আমি কাগজের উপরে দেখাচ্ছি আপনারা কাঁথার উপরে মাপলে আপনারা কাঁথার সুন্দরভাবে মাছ বরাবর মেপে স্কেল দিয়ে তারপরে লাইন টেনে নেবেন তো আমি চার সাইডে সুন্দরভাবে স্কেল দিয়ে এঁকে নিয়েছি তো এখন মাপ দিয়ে মাছ বরাবর আমি সুন্দরভাবে এঁকে নেব আর এটা কিন্তু ভরাট ফুল দিলে অনেক অনেক সুন্দর লাগবে তো আমি একটা কাথার ভিডিও দিয়েছিলাম এই ফুলের তো দেখতে পারছেন কতটা সুন্দর করে সহজভাবে ভাবে এঁকে নিচ্ছি তো আপনারা চাইলে সহজভাবে কাঁথা এঁকে নিতে পারেন আর পুরাটা কিন্তু ভরাট ফুলের হবে অনেক সুন্দর লাগবে আপনারা চাইলে আপনাদের মতো ঝুড়া সেলাই দিতে পারেন তা আমি এইখানে একটা ফুল এঁকে দেখিয়ে দিচ্ছি তো এখানে এই ফুলটা আমি কিন্তু দেখবেন অনেকগুলো পাতা দিয়েছে এটা পুরাই ভরাট এইভাবে পাতাগুলো দিবেন না এই যে এইভাবে পাতাগুলো দিবেন পাতলা করে তাইলে আপনারা ভরাট ফুল দেন তাও ভালো লাগবে আবার যদি সিলাই এমনিতেই সেলাই করেন তাও ভালো লাগবে কিন্তু আমি ফুলটা এঁকেছি যে ফুলটা অনেকগুলো পাতা শুধু আপনাদের দেখানোর জন্য যে এইভাবে ফুল আঁকবেন না ভালো লাগবে না কিন্তু এই যে তার সঙ্গে আমি সুন্দরভাবে পাতা এঁকে দিচ্ছি আর এটার কিন্তু বড় কথা অনেক অনেক সুন্দর আপনারা চাইলে সুন্দরভাবে ছোট বেবি কাঁথায়ও একে ফুলগুলো ভরাট করে বা ঝোড়ো সেলাই দিয়ে একে নিতে পারেন তো আমার চ্যানেলে আরও কাঁথার পিকচার আছে আঁকার ডিজাইন আছে আপনারা চাইলে গিয়ে দেখতে আস দেখে আসতে পারেন আমার চ্যানেলে শুধু কাঁথার ভিডিও না সব রকমের ভিডিওই আছে আপনারা চাইলেই গিয়ে আমার চ্যানেলটা পুরোটা ঘুরে দেখে আসতে পারেন তো এই যে আমি মাঝের ফুলগুলো এঁকে নিচ্ছি আপনারা চাইলে আপনাদের অন্য রকম ফুলও দিতে পারেন তো আমার এই ফুলটা পছন্দ হলো তাই আমি এই ফুলটা দিয়ে নিয়েছি দিয়ে এখন চায়ের সাইডেই পাতা দিয়ে নেব সুন্দর করে আর যারা আর্ট অনেক সুন্দর পারেন তো তারা কিন্তু বুঝে গিয়েছেন আমি কিভাবে আঁকাচ্ছি সম্পূর্ণ পাতা আর আপনারা যেহেতু কাঁথায় আঁকাবেন তখন তো কাঁথাটা অনেক বড় হবে আর ফুলগুলোও কিন্তু অনেক মানে পাতাগুলো বড় বড় হবে আর আপনাদের মনের মতো আপনারা এঁকে নিতে পারেন দেখে আমি সম্পূর্ণ ফুলটা এঁকে দেখিয়ে দিচ্ছি যে কীভাবে আঁকাচ্ছি তো আমি কিন্তু ভরাট শিলাইয়েরও আমার ভিডিও আছে যারা ভরাট পারেন না গিয়ে দেখে আসতে পারেন তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন আজকের মতো এ পর্যন্ত আল্লাহ হাফেজ